হ্যালো গাইস, ইটস মি মৌমিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমোরি বক্স অফ মৌমিতা। কেমন আছো তোমরা সকলে? আর বুঝতে পারছো দেখে অবাক হয়ে যে আর বিশেষ কিছু নেই, তো বিয়ে বাড়ি আসছে, বাড়ি যাচ্ছি, আর এমনিও সে কোন কালে পুরী থেকে যে ঘুরে এসেছি তার যে সমুদ্রের ট্যান পড়ে গেছে রোদে বসে বসে এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো অনেক দিন ধরে টমেটো একটু বেসন দিয়ে মাখবো মাখবো করে মাখা হচ্ছিল না, তো অ্যাট লাস্ট এই যে হাতে মেখেছি আর পায়ে একটু মেখেছি, আর মুখে তো অলওয়েজ আমি ফেস প্যাক মাখি, আর এই ফেস প্যাক মেখেই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো এটা তো আর সেরকম স্পেশাল কিছু না। এখন দুপুরবেলা, আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি, আর এখন হচ্ছে এখানে ভাত দেখজিতে করে বসিয়ে দিয়েছি, আর হাঁড়ি করিনি, হাঁড়ি করলে আবার মাজতে হবে। আর কালকে যে লেহেঙ্গার ব্লাউজটা এনেছিলাম সেটা বড় হয়ে গেছে, তো সেটা আবার আজকে ফিটিংস করতে যেতে হবে। আমাদের তো যাওয়ার আছে কদিন বাদে, আমি জানি না আজকে দিলে আজকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে কি যাওয়ার আগে আগে দেবে কি হবে আমি কিচ্ছু জানি না। আর আইব্রোটা এখানে আসার পর থেকে একবারও করা হয়নি, লাস্ট আমি আইব্রো করেছিলাম দুর্গাপুজোর সময়, কালকে যাওয়ার সময় একবার আইব্রো করতে যাওয়ার ট্রাই করেছিলাম, বাট সামনে যে পার্লারটা আছে সেটা বন্ধ থাকে, মানে ছিল আর কি। তো আজকে যখন যাব ওই ব্লাউজটা দিতে মারতে টারতে, তখন ভাবছি সুশান্তকে বলবো, এখানে আমাদের এখানে যারা আর কজন রেন্টে থাকে তাদের কাছে একটু খোঁজ নিলাম আইব্রো করার জায়গা, তো তারা বললো যে সামনাসামনি আছে, তো ওখানে খোঁজ নিব, যাবো আজকে ট্রাই করব। তো দেখতে থাকো, হোপ তোমরা আজকের ব্লগ খুব এনজয় করবে, যদি ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আর দেরি না করে দিনটা স্টার্ট করা যাক। দেখা যাক কি হয়, যদিন বিয়ে বাড়ি আছে ততদিন অন্তত ভাবছি রোজ রোজ এই টমেটোটা অন্তত হাতে মাখবো, কারণ তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারো কি কতটা বুঝতে পারো না আমি জানি না, বাট এখান থেকে এতটা যতটা টি শার্ট পরা ছিল ততটা অবধি স্কিন কালারটা নর্মাল আছে, আর বাকিটা পুরো ট্যান পরে কালো হয়ে গেছে। দোষটা আমারই, এতদিন হয়েছে, এতদিন ধরে যদি আমি ঠিক করে চেষ্টা করতাম করে নিতে পারতাম। আর পুরী থেকে ঘুরে এসে ঠান্ডা লেগে গেল, জ্বর টর শরীর খারাপ, তখন ওই তার উপরে সরষার তেল মেখেছি, তো সরষের তেল মাখার জন্য একদম ট্যানটা পুরো একদম গায়ে বসে রয়ে গেছে আর উঠছেও না। আর একটা জিনিস হয়েছে, পুরীতে যে টি শার্টটা পরে আমি তোমার এ করছিলাম না, স্নান করেছিলাম, তো মানে তোমরা স্নানের ভিডিওটা দেখো নি, নেক্সট ডে যে টি শার্টটা পরে আমি লুচি খেয়েছিলাম, ব্লু কালারের টি শার্ট ছিল, ইয়েলো ইয়েলো লেখা ছিল, এখান থেকে শপিং মল থেকে কিনেছিলাম, তো টি শার্টটা এখানে এনেছিলাম হোটেল থেকে, এটা আমার মনে আছে, বাট তারপর থেকে আমি টি শার্টটা খুঁজেও পাচ্ছি না কোথায় যে আছে। আর ভাতটা মনে হয় হয়ে গেছে, ডিম সেদ্ধ করবো, ডিম সেদ্ধ করবো না ডিমের তরকারি করে নিই তাহলে তাড়াতাড়ি করে, আমি ঝট করে আদা রসুনটা থেতো করে পেঁয়াজটা কুচি করে ডিমের তরকারি করে নিই, চলো। এখানে ইনি আবার আজকে যথারীতি অফিস থেকে এসে তাড়াতাড়ি করে একদম বেরোতে হবে, কারণ পার্লারে আজকে যাওয়ার ট্রাই করতেই হবে, সময় সময় আইব্রো প্লাক করলে মুখটা কেমন লাগে একটা সরু সরু থাকে সেই জন্যেই অনেক কষ্টে একটা পার্লারের তো খোঁজ পেয়েছি। তো চলো এবারে বেরোনো যাক, গুগল ম্যাপ অন করে যাব কারণ নেটেও পার্লারটা দেখতে পেয়ে গেছি, তো চলো আগে ডেস্টিনেশনে পৌঁছই। কমপ্লিট হয়ে গেছে আর আইব্রোটাও করা হয়ে গেছে, বাট আইব্রোতে মনে হচ্ছে এই সাইডটা মোটা হয়ে গেছে আর এই সাইডটা সরু হয়ে গেছে, তো জানি না দেখা যাক কি হয়। চলো এবারে বাড়ি যাওয়া যাক, নিয়ে চলে এসেছি শপিং করতে, মানে একটা কালো কালারের প্যান্ট বা ট্রাউজার বা জিন্স নেবো না, জিন্সের কালেকশন ভালো নেই, এখানে ট্রাউজারের কালেকশন অনেক মোটামুটি ভালো আছে, ঠিক আছে চলো দেখে নিই। বেরোনো হয়ে গেছে 7টা থেকে, এখন 9:30 বাজতে যায়, গেট বন্ধ করে দিয়েছে নাকি গড নোস, এখনও ভার ভাল লাগছে না সত্যি বলতে, এবার এক্সস্টেড লাগছে, বাইক বের করছে বেশিক্ষণ না সামনেই, তো চলো এবারে বাড়ি যাই একদম, যে আবার তোমাদের সাথে কথা বলছি। ট্রায়াল দিয়ে দেখলাম, দেখে একদম বসে পড়লাম, এখন সত্যি কথা বলো নতুন জামা পরতে হেভি মজা লাগে, আমার তো হেভি লাগে, ছোটোবেলায় যখন যখনই নতুন কিছু জিনিস কিনতাম ছোটোবেলাতে নিয়ে একদম পাশে শুয়ে পড়তাম, সারা রাত নিয়ে শুয়ে থাকতাম। তো এবারে আমি তোমাদেরকে বসলাম দেখাবো বলে যে মা জন্মদিনে কী গিফট দিয়েছে আর কী কী কিনেছি শপিং করেছি আজকে, সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো। তো ফার্স্টে কী শপিং করেছি সেটা দেখাই, আগের দিন যে গেছিলাম একটা টি শার্ট নিয়ে বলেছিলাম, তো এই যে এই টি শার্টটা নিয়েছি হোয়াইট কালারের ওপরে, হোয়াইট কালারের ওপরে সিম্পল এই টি শার্টটা নিয়েছি ঘরে পরার জন্যে। আর আজকে যে গেছিলাম
আজকে নিয়েছে, এটা হচ্ছে আমার বরের আমার না ট্রাক স্যুট, সিম্পল ট্রাক স্যুট। আমার বাবা অত টাকা খরচা বেশি করি না, কারণ আমাদের টাকাই নেই। আর এটা আমি একটা নিয়েছি ট্রাক স্যুট। অনেক কনফিউজ ছিলাম, একটা ট্রাক স্যুট নেবো না জিন্সের প্যান্ট নেবো, ভেবে 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 পাচ্ছিলাম না। বাট ট্রেনে গেলে কি জানো তো, জিন্সের প্যান্টগুলো টাইট হয় তো, পরে মানে রাত্রেবেলা শুতে প্রচুর প্রবলেম, তো সেই জন্য একটা ট্রাক স্যুট নিয়েছি। ঘরেও এমনি পরা যাবে, যদিও বা এখন তো তোমার শীতকাল তো চলেই গেল, গরমকাল পড়তে পড়তে যায়, তো এই দুটো জিনিস নিয়েছি। আর এবার তোমাদেরকে দেখাবো আমার মা আমাকে জন্মদিনে যেটা দিয়েছে, আমার তো খুব 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 পছন্দ হয়েছে, তো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে এই জুতোটা তোমার একটু হিলের ওপরেই আছে, তোমরা যারা হিল পরতে পছন্দ করো তারা অবভিয়াসলি এটা নিতে পারো, খুব 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 সুন্দর, এটা খুব কমফোর্টেবল, পরে কিন্তু খুবই আরাম। তো এই আমার নতুন জুতো, জুতো থেকে বড় কথা আমার মা আমাকে গিফট করেছে জন্মদিনে, মারা হয়তো এরকমই হয়। তো ভালো হয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো এবারে খাবার দাবারগুলো বেড়ে নিয়ে চলে আসি, কারণ চাউমিন তো আজকে এনেইছি, তো রান্না করার আর কোনো ঝক্কি ঝামেলা নেই। ঢিমকে চিকা ঢিমকে চিকা, ঠিক আছে এখানে চাউমিন খেতে, ওখানে সুশান্ত চাউমিন খাচ্ছে। আর আইব্রোটাও আজকে করে এলাম তো শুদ্ধ শুদ্ধ, ওই জন্য মুখটা একটু কীরকম একটা লাগছে। কদিন যাক, কদিন গেলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, কালকেও অনেক কাজ আছে। চলো দেখা করছি তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট, টেক কেয়ার।